আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। চুক্তির জন্য সব পক্ষের সদিচ্ছা ও ছাড় দেওয়ার মানসিকতা প্রয়োজন বলছেন জোসেফ বোরেল। যুক্তরাষ্ট্র এখনও উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি বলছে ইরান। বিশ্ববাসী এখন আমাদের নির্যাতনের কথা বিশ্বাস করছে বলছে ফিলিস্তিন। আফগানিস্তানে আটকা পড়েছে 9,000 মার্কিন নাগরিক। এবং সর্বশেষ থাকছে গোরক্ষপুরে মুখ্যমন্ত্রী যোগীর বিরুদ্ধে শামসুদ্দিনকে মাঠে নামালেন মায়াবতী। ভারতের উত্তরপ্রদেশে নির্বাচনের আবহাওয়া যতই ঘনিয়ে আসছে ততই যোগী আদিত্যনাথের বিরুদ্ধে শক্ত হচ্ছে বিরোধী ঘাঁটিগুলো। আর এর পরিণতিস্বরূপ যোগী আদিত্যনাথকে এবার ভারতের উত্তরপ্রদেশ থেকে বহিষ্কার করা হবে, যেমন করা হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে বহিষ্কার। সেই একই সূত্র ধরে যোগী আদিত্যনাথের হাত ধরেই বিজেপি বহিষ্কৃত হবে এবার উত্তরপ্রদেশ থেকে। এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টস আকারে জানিয়ে দিবেন। আর এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। চুক্তির জন্য সব পক্ষের সদিচ্ছা ও ছাড় দেওয়ার মানসিকতা প্রয়োজন বলছেন জোসেফ বোরেল। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল বলেছেন, ইরানের পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরে যাওয়ার জন্য সকল পক্ষকে সদিচ্ছা ও ছাড় দেওয়ার মানসিকতা প্রদর্শন করতে হবে। তিনি শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে টেলিফোন আলাপ করার পর এক টুইট বার্তায় এই মন্তব্য করেন। বোরেল বলেন, ভিয়েনা সংলাপকে দ্রুত শেষ করা ও পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরে যাওয়ার জন্য সকল পক্ষের সদিচ্ছা ও ছাড় দেওয়ার মানসিকতা প্রয়োজন। গত বছরের 29 ডিসেম্বর থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনর্বহাল সংক্রান্ত অষ্টম দফা সংলাপ চলছে। 5 জাতিগোষ্ঠীর নামে পরিচিত এই সব দেশের পাশাপাশি আমেরিকাকে নিয়ে গঠিত 6 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরান 2015 সালে পরমাণু সমঝোতা সই করেছিল। ওই সমঝোতা অনুযায়ী ইরান তার পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আনে এবং এর বিপরীতে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। সমঝোতা অনুযায়ী ইরান তার পরমাণু কর্মসূচিতে সর্বোচ্চ 4 মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সম্মত হয়, কিন্তু 2018 সালে আমেরিকা একতরফাভাবে এটি থেকে বেরিয়ে গিয়ে ইরানের উপর সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে ইরান সমঝোতা থেকে বেরিয়ে না গিয়ে ধীরে ধীরে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিমাণ কমিয়ে দেয়। বর্তমানে ইরান 60 মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। ভিয়েনা সংলাপ অনুষ্ঠিত হচ্ছে মূলত দুপক্ষকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। যুক্তরাষ্ট্র এখনও উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি দাবি ইরানের। মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের বিষয়ে আন্তরিক ও উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেছেন, আমাদের প্রতিপক্ষ কী পদক্ষেপ নিল তা গুরুত্বপূর্ণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের পদক্ষেপ হতে হবে দৃশ্যমান ও বাস্তব। রবিবার ইরানের IRIB বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য ইরানকে শর্ত দিয়েছে বলে ইরান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি রবার্ট মালি যে দাবি করেছেন সে প্রসঙ্গে আবদুল্লাহিয়ান বলেন, এখনও পর্যন্ত মার্কিনীদের পক্ষ থেকে ইরানের কাছে কোনো শর্তের কথা জানানো হয়নি। আসলে এখনও পূর্ব শর্ত বলে কোনো কিছু নেই। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আলোচনা এগোচ্ছে এবং একটি ভালো সমঝোতায় পৌঁছাতে আলোচনা করা হচ্ছে যাতে ইরানের স্বার্থ নিশ্চিত হয়। ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি সংক্রান্ত নিষেধাজ্ঞার ক্ষেত্রে জো বাইডেন কিছু ছাড় দিয়েছেন বলে যে খবর বেরিয়েছে সে প্রসঙ্গে তিনি বলেন, ভিয়েনা আলোচনার ফলাফল এবং সেখানে কী ধরনের সমঝোতা হয় সেটা তেহরানের কাছে গুরুত্বপূর্ণ। বিশ্ববাসী এখন আমাদের নির্যাতনের কথা বিশ্বাস করছে বলছে ফিলিস্তিন।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে বিশ্ববাসী এখন আমাদের উপর চালানো ইসরায়েলের হামলা ও নির্যাতনের কথা বিশ্বাস করছে। ব্রিটেন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের উপর নির্যাতনের বিষয়ে 280 পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। অ্যামনিস্টির এই প্রতিবেদনকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনের সর্বস্তরের মানুষ বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায় এখন আমাদের দুঃখের কথা বুঝতে শুরু করেছে। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইশাহিয়াহ এই প্রতিবেদনকে একটি গ্রহণযোগ্য ও পেশাদার সংস্থার আন্তর্জাতিক দলিল হিসাবেই বর্ণনা করেছেন। অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল গত মঙ্গলবার ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে 280 পৃষ্ঠার এক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে ইহুদিবাদী দেশটির বর্ণবাদী আচরণ ও মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী এই প্রতিবেদনের ভিত্তিতে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপেরও দাবি জানান। আফগানিস্তানে আটকা পড়েছে 9,000 মার্কিন নাগরিক। তালেবানের ক্ষমতা দখলের মুহূর্তে আফগানিস্তানে 15-16,000 মার্কিন নাগরিক অবস্থান করছিল। গত বছরের 17 আগস্ট থেকে 30 আগস্ট বিশৃঙ্খলার মধ্যে 6,000 নাগরিককে সরিয়ে নেওয়া হয়। দেশটিতে এখনও 9,000 মার্কিন নাগরিক আটকা পড়েছেন। যুক্তরাষ্ট্রের সিনেট সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য জানিয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিশ্চিত করেছেন আফগানিস্তানে মাত্র 100 জনের মতো নাগরিক অবশিষ্ট আছে। তবে এখন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই সংখ্যা হবে 9,000-এর মতো। রিপোর্টে আরও বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের নেতা জেনারেল ক্রেত ম্যাকানজি বলেছেন, ক্ষুদ্র সংখ্যক নাগরিক দেশে ফিরতে চাচ্ছেন, এগুলো সম্পর্কে তারা অবহিত আছেন। সিনেট বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির র্যাঙ্কিং সদস্য সিনেটর রিক্স বলেছেন, তালেবানের দ্রুত দেশের ক্ষমতা দখলের সক্ষমতা আছে। অসংখ্যবার এমন সতর্কতা সত্ত্বেও বাইডেন প্রশাসন দেশটিতে যুক্তরাষ্ট্রের নাগরিকসহ আফগান এবং অংশীজনদের যথাযথভাবে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করতে ব্যর্থ হয়েছে। খবরে বলা হয়েছে, এমন সময় এই রিপোর্ট আসলো যখন মার্কিন নাগরিকদের সঙ্গে কাজ করা হাজার হাজার আফগান দেশটিতে আটকা পড়েছেন। যুক্তরাষ্ট্র বলছে কাবুল থেকে তাদের সরিয়ে নেওয়ার আর কোনো পরিকল্পনা নেই। এতে এইসব মানুষজন দুঃসহ জীবনযাপন করছেন। গোরক্ষপুরে মুখ্যমন্ত্রী যোগীর বিরুদ্ধে শামসুদ্দিনকে মাঠে নামালেন মায়াবতী। ভারতের উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 3 দশক পর গোরক্ষপুর সদরে কোনো বড় দলের মুসলিম প্রার্থীর মুখোমুখি হতে চলেছে বিজেপি। ওই কেন্দ্রে বিজেপির ফায়ার ব্রান্ড নেতা ও বিদায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মাঠে রয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতীর নেতৃত্বাধীন বহুজন সমাজবাদী পার্টি অর্থাৎ বিএসপি তাদের দলের পুরনো কর্মী খাজা শামসুদ্দিনকে ওই আসন থেকে প্রার্থী ঘোষণা করেছেন। খাজা শামসুদ্দিন পেশায় একজন সরকারি ঠিকাদার। বিএসপিতে তিনি 20 বছরেরও বেশি সময় ধরে রয়েছেন। বর্তমানে তিনি বিএসপির গোরক্ষপুরের প্রধান সেক্টর ইনচার্জ। এটাই তার প্রথম বিধানসভা নির্বাচন। হিন্দি গণমাধ্যম জনসত্তা সূত্রে প্রকাশ, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে আলাপকালে খাজা শামসুদ্দিন বলেছেন, শুধুমাত্র বিএসপি বিজেপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে। স্থানীয় মানুষ সমাজবাদী পার্টি অর্থাৎ এসপি এর বিরুদ্ধে থাকায় এখানে দ্বিমুখী নির্বাচন হতে চলেছে। সমাজবাদী পার্টি এখান থেকে বিজেপি পটভূমি থেকে আসা ব্রাহ্মণ প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে। আমি এখানকার একজন স্থানীয় ব্যক্তি। খাজা শামসুদ্দিন আরও বলেন, তিনি কিছু ব্রাহ্মণ ভোটার ছাড়াও তার সমর্থনের জন্য মুসলিম এবং দলিত ভোটের ওপর আশা করছেন। বিএসপি কিছুদিন ধরে তার জাতীয় সাধারণ সম্পাদক সতীশচন্দ্র মিশ্রের নেতৃত্বে আলোকিত শ্রেণী সম্মেলন আয়োজন করে ব্রাহ্মণ সম্প্রদায়কে তার পাশে আনার চেষ্টা করছে। গোরক্ষপুর সদর আসনটি 3 দশকেরও বেশি সময় ধরে বিজেপির শক্ত ঘাঁটি। 1989, 1991, 1993 এবং 1996 সালে বিজেপির শিবপ্রতাপ শুল্কা এখান থেকে জিতেছিলেন। কিন্তু 2002 সালে তিনি অখিল ভারত হিন্দু মহাসভার প্রার্থী রাধামোহন দাস আগ্রওয়ালের কাছে হেরে যান। ওই নির্বাচনে যোগী আদিত্যনাথের সমর্থন ছিল
রাধামোহন দাস আগ্রওয়ালের প্রতি। রাধামোহন দাস আগ্রওয়াল 2002 সাল থেকে এই আসন থেকে বিধায়ক। 2017 সালে গোরক্ষপুর সদর আসনে 24 জন প্রার্থী ছিল এবং 2012 সালে বিধানসভা নির্বাচনে 16 জন প্রার্থী এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু সেখানে একজনও মুসলিম প্রার্থী ছিল না। যদিও এর আগের নির্বাচনগুলোতে যখনই কোনো দল মুসলিম প্রার্থী দিয়েছে কেউই 3000-এর বেশি ভোট পায়নি। 1993 সালের নির্বাচনেও বিএসপি এখান থেকে তাদের মুসলিম প্রার্থী জাফর আলীকে প্রার্থী করেছিল। সেই নির্বাচনে তিনি 14% ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন। গোরক্ষপুর কেন্দ্রে বিজেপির ফায়ার ব্র্যান্ড নেতা ও বিদায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিএসপির শামসুদ্দিন ছাড়াও এবার আজাদ সমাজ পার্টি অর্থাৎ কাশিরাম এর প্রধান চন্দ্রশেখর আজাদও মাঠে রয়েছেন। গত মাসে কয়েকদিন গোরক্ষপুর সদর কেন্দ্রে গিয়েছিলেন তিনি। শনিবার বিএসপি পূর্ব উত্তরপ্রদেশের 10টি জেলায় 54টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, যেখানে ষষ্ঠ দফায় ভোট হবে। শনিবার ঘোষিত 54 প্রার্থীর মধ্যে 14 জন ওবিসি, 11 জন ব্রাহ্মণ, 11 SC এবং 7 জন মুসলিম প্রার্থী রয়েছেন। আম্বেদকরনগর জেলার কাটেহরি আসনের জন্য সংসদ সদস্য রিতেশ পাণ্ডের চাচাতো ভাই প্রতীক পাণ্ডেকে টিকিট দিয়েছে বিএসপি। তার বাবা রাকেশ পাণ্ডে এই নির্বাচনে জালালপুর থেকে এসপি প্রার্থী। প্রতীক পাণ্ডের বাবা পবন কুমার পাণ্ডে আকবরপুরের সাবেক শিবসেনা বিধায়ক ছিলেন। সিনিয়র বিএসপি নেতা লালজি ভার্মা 2017 সালে কাঠহরি থেকে জিতেছিলেন, কিন্তু গত বছর এসপিতে যোগ দিয়েছিলেন। এবার তিনি এসপির টিকিটে কাঠহরি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।